নমস্কার, মোৰ নাম শ্ৰী ৰিজেন দাস আৰু মই গণিত বিভাগত তোমাৰ লগত পাম। আজি মই তোমালোকক বিষ্ণুমতী কলেজলৈ স্বাগতম জনাইছোঁ। মই তোমালোকক পোনপ্ৰথমে ত্ৰিকোণমিতিক চেপ্টাৰটোৰ বিষয়ে অলপ আলোচনা কৰিম। যে চাৰা ত্ৰিকোণমিতিক চেপ্টাৰটো আছে কি আমাৰ ফাৰ্ষ্ট টাইম আমি ত্ৰিকোণমিতিৰ বিষয়ে আলোচনা কৰাৰ আগত আমি লিখিব লাগিব যে কোণ কি, মানে এংগুল কি, এংগুল কি বস্তু এইটো চাই ল'বা। হোৱাট ইজ এংগুল, তোমালোকে সৰুতে কি চাই এংগুল দুটা ভাগৰ কোন দুটামান মাজত থকা তোক আমাক এংগুল বুলি কয়। কেনেকুৱা বস্তু চাই আছিলে, চাপ'জ আমাৰ কৰ্ণ, এই কৰ্ণটোৰ মাজত লাইনডাল, এই লাইনডালক আমাক ইনিচিয়েল লাইন বুলি কয়। ইনিচিয়েল লাইন, এই লাইন যা ষ্ট্ৰেট লাইন দিয়া চিধা মানে ষ্ট্ৰেট লাইন দিয়া। ই যদি ঘড়ীৰ পতাৰ বিপৰীত দিব, ঘড়ীৰ পতাৰ বিপৰীত দিব মানে কি এনেকৈ যাব আৰু ঘড়ী কালৰ দিশত ঘড়ী কালৰ দিশত যদি বিপৰীত দিশে যদি যায় মানে এনেকুৱা দিশত যদি যায় এই দুটা লাইনৰ মাজত যি আমাৰ উৎপন্ন হৈছে সেইটোকে আমাক এংগুল বুলি কয়। আৰু এই লাইনডাল আমাক কয় টাৰ্মিনেল লাইন। কথা হ'ল ঘড়ীৰ কথা বিপৰীত দিশত যোৱা এংগুলটো আমাৰ পজিটিভ এংগুল, পজিটিভ এংগুল। যদি আমাৰ লাইনডাল ঘড়ীৰ কথাৰ বিপৰীত দিশে নাযায় যদি ঘড়ীৰ কথাৰ দিশত ঘূৰে মানে আমাৰ ক্লক ৱাইজ যদি হয় মানে এনেকুৱা তেতিয়াহ'লে টাৰ্মিনেল কণ্টিনিউ লাইনডাল আমাৰ টাৰ্মিনেল লাইন বুলি কয়। তেতিয়াহ'লে মানে এই এংগুলটো আমাৰ যদি এংগুলটো চেঞ্জ হ'লে চিটা হয় মাইনাছ চিটা এংগুল the measures of angle, যে আমাৰ দুই ধৰণৰ এংগুল আছে। এক নম্বৰ হ'ল আমাৰ ডিগ্ৰী, দুই নম্বৰ আমাৰ ৰেডিয়ান। ডিগ্ৰী এংগুল কি, ৰেডিয়ান এংগুল কি, সেইবোৰ চাই ল'ব। চাপ'জ এটা পইণ্ট লাইন, ই যদি আমাৰ এই পইণ্টটোৰ পৰা ঘূৰি ঘূৰি আৰু এই লাইনডালৰ হৈ পাৰে মানে তোমাৰ ইনিচিয়েল লাইনডালৰ টাৰ্মিনেল লাইনডালে যদি পাই পইণ্টটো ঘূৰি তেতিয়াহ'লে এইটোক আমাৰ ডিগ্ৰী এংগুল বুলি কোৱা যায়। আৰু ইয়াৰ মান হ'ল আমাৰ 360। যদি আমাৰ পইণ্টৰ পৰা সেই পইণ্টটো লৈ এইটো কয় আমাৰ ডিগ্ৰী এংগুল, ইয়াত 360 বুলি কয়। আৰু দুই নম্বৰ ৰেডিয়ান এংগুল কি বস্তু, ৰেডিয়ান এংগুল মানে হ'ল তোমাৰ চাপ'জ তোমাৰ চাৰ্কল, চাৰ্কলটো আমাৰ ৰেডিয়াছ ধৰি ল'লো 1 মিনিট, যদি এই চাপটো আমাৰ যিকোনো চাপ নহয় এই পজিটিভ ডাইৰেকশ্যনলৈ ধৰোঁ, এই চাপটোৰ যদি আমাৰ লেন্থ 1 ইউনিটে হয় এই 1 ইউনিটৰ পৰা যোনটো আমি কোণ আমি এইখিনি আমাৰ এই এংগুলটো আমাক 1 ৰেডিয়ান এংগুল বুলি কয়। এইটো মানে কি হ'ব লাগিব, তোমাৰ ৰেডিয়াছ 1 ইউনিট আৰু আমাৰ এই চাপটো আছে এইটো যদি 1 ইউনিট হয় মানে ছেম ইউনিট হয় তেতিয়াহ'লে আমাৰ এইটো কয় 1 ৰেডিয়ান মানে 1 ৰেডিয়ান বুলি কোৱা যায়। ইয়াৰ কথা হ'ল ইয়াত আমাৰ সম্পূৰ্ণ যদি ঘূৰে কিমান হ'ব তাত আমি জানিব লাগিব যে আমাৰ এই বৃত্তটোৰ আমাৰ পৰিধি যিমান হ'ব নিশ্চয় এংগুলটো কিমান হ'ব 1 ইউনিট এনেকৈ ঘূৰি দিলে পৰিধি চিষ্টেমেই হ'ব। এতিয়া যদি আমাৰ আৰু বৃত্ত যদি ৰেডিয়াছ 1 হয় আমাৰ চাৰ্কামফেৰেন্স অৰ্থাৎ আমাৰ পৰিধি, পৰিধিৰ বস্তুটো কি আছে টুৱাইচ পাই কিন্তু ইয়াত ৰেডিয়াছ অকণমান কিমান দিছে 1, মানে আমি আমাৰ সময় কি লিখি 1 মানে আমাৰ এংগুলটো টপেন এংগুলটো কি হ'ব টুৱাইচ পাই। বুজিছো নিশ্চয় যে আমাৰ ডিগ্ৰী এংগুলটো আমাৰ এটা পইণ্টত ঘূৰি আছে সেইটো আমাৰ 360 হয় আৰু ৰেডিয়ানৰ এংগুলত আমাৰ ৰেডিয়াছে 1 একক, তোমার তো 10 সেন্টিমিটার সেন্টিমিটার নয় এক মানে 1 মিটারও হতে পারে
1 কিলোমিটার হবে মানে এরক আর সাতো যে এরক হয় সেই লাইনটো যে কেন্দ্র সেন্টার জি গুরু উৎপন্ন করিব এটো কইলা এফ এজি আর বিষয় এটো বাজ দিয়ে আমি ঘুরি আরে ইয়ার এগুলো আমার কি মান হব 2 5 ঠিক আছে এটো বলবা 2 5 এটা আমার তিন নম্বর টপিক টু হবে রেডিয়াস রেডিয়ান আর ডিগ্রি এগুলোর মাঝে সম্পর্ক কি এটো বিষয়ে আমি আলোচনা করব লাগিব এটা তা আমার লক্ষ্য কৈছে নিশ্চয় যে ইয়ার 2 5 মানে জিমান 360 মান আছে দেখা সেম আছে মানে তোমার 2 5 মান যেমন 360 মান নিশ্চয় সেম হবে তুমি আমার রিলেশন স্টার রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান এটা সবার রিলেশন সেম হলো বলে মানে যে 2 5 ইকুয়াল 360 মান হয় তাহলে পাই মানে কি মানে হল মনিটি হইছে এটা আমি সবার পাই মানে মানে কি মানে কি তা আমার ডিগ্রি রেজাল্ট কি নিবে রিলেশন গুলো সবার যদি আমার পাই মানে কোয়ালিটি হয় মানে পাই রেডিয়ান তো আছে যদি আমি এটা রেডিয়ান বলে লিখো তো পাই নিশ্চয়ই করে ডিভাইড হবে 180 ডিগ্রি বাই পাই তার মানে তুমি কি বুঝলা যে 1 রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি বাই পাই তো ডিগ্রি পেছা দেখো ডিগ্রি দিলে মত বার করিলো তো আমার রেডিয়ান যদি আমার কই যে 1 ডিগ্রি সমান কি মান রেডিয়ান তাহলে আমার কি হবে পাই বাই 180 রেডিয়ান ঠিক আছে কেটে আমার আইসি লিখা আছে তো রেডিয়ান কি এটো আমার ডিগ্রি আর রেডিয়ান এটা আমার কোয়েশ্চন হয় যে ডিগ্রি লো ডিগ্রি পড়া তোমার রেডিয়ান লো বার করা বা রেডিয়ান পড়া ডিগ্রি লো বার করা তে আমি কেন মান তো আর ছাও কেন কই মন বার করে তোমার ও মুখিনি মন পড়ে দিলে কি দিয়েছো বিষয় রাস্তা দিয়ে বুঝিবার হলে আমি ভিডিও কা দিছো তো সাবা গ্যাস আমি দিয়ে কি তোমার বউ বলি এ কথা আমি বলছো যে সামনে সামনে 30 ডিগ্রি এঙ্গেলটো রেডিয়ান লো কনভার্ট করি আছে আমি তো জানো উইনো দ্যাট 1 ডিগ্রি ডিগ্রি সেন্টু ডিগ্রি তো ডিগ্রি হয় মানে এটা তো লিখে দিলো তো 1 ডিগ্রি মানে আমার কি মান পাই বাই 180 তো আমি এর গোল আছে দিয়ে দিলো তো আমার কি মান হয় 30 ডিগ্রি 30 ডিগ্রি মানে আমার কি মান হলো পাই 180 ইনটু 30 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
Suppose
Yeah, for you.